দেশ বিদেশের খেলোয়াড় প্রেমীদের আসলে কি খবর, সেই খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমে চলে যেতে চাই কাতারে, সহকর্মী আব্দুল্লাহ হিরা সেখান থেকে যুক্ত হবেন আমাদের সাথে। আব্দুল্লাহ হিরা, আর্জেন্টাইন সমর্থকদের জন্য একেবারেই অপ্রত্যাশিত একটি ঘটনা, কি অবস্থা সেখানকার? আপনার পেছনে আমি অনেক আর্জেন্টিনা ফ্যান দেখতে পাচ্ছি, কি বলছেন তারা? এক্স্যাক্টলি তাই অপলা যেটি বলছিলেন, যে ইতিহাসের অন্যতম সেরা আপসেটের শিকার বলা যায়, একদম সেরা আপসেটই বলতে হবে। আর্জেন্টিনা দল তাদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গেছে, যেটি কোনো পরিসংখ্যানই কাজে লাগেনি, সব পরিসংখ্যানকে উড়িয়ে দিয়েছে সৌদি আরব, 2-1 গোলে ম্যাচে জিতেছে। আজকে এই সরব ভাবটা যেখানে আর্জেন্টিনার থাকার কথা ছিল সেখানে তারা নিঃসুপ হয়ে মাঠ ছাড়ছেন। আমরা একটু দেখাতে চাই যে কি অবস্থা হতে পারত আজকে, যেটার জন্য আর্জেন্টাইন সমর্থকরা বলা যায় আইকনিক লুসাইল আইকনিক স্টেডিয়ামে 80,000 সমর্থকদের উপস্থিতির মধ্যে প্রায় বেশিরভাগ সমর্থকই, অর্থাৎ 60,000-এর উপরে সমর্থক কিন্তু আর্জেন্টিনার সমর্থক ছিলেন, কারণ আর্জেন্টিনা থেকে এসেছেন যারা, তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকরা কিন্তু আর্জেন্টিনার, এবং তারা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলে প্রতিটি ম্যাচকে সেলিব্রেশন করার মুডে তারা এই কাতারে এসেছেন। সবাই কিন্তু এসেছেন, বাংলাদেশ থেকে অনেকে এসেছেন, তারা নিঃসুপ হয়ে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে পথটা ধরে তারা ম্যাচের আগে সরব ছিল, ম্যাচ শেষে কতটা ঠান্ডা হয়ে গেছে এই অঞ্চলটা, কোনো শব্দ নেই, যতটুকু শব্দ আমরা পাচ্ছি উচ্ছ্বাস উল্লাসের শব্দ সেটি সৌদি আরবের, এবং সৌদি আরবের দর্শকরা আসলে যা ভাবতেও পারেনি তার তাদের প্রিয় দলের প্লেয়াররা খেলোয়াড়রা তা করে দেখিয়েছেন, এবং তারা গর্বিত একটা মানে ম্যাচ দেখেছেন। জি আব্দুল্লাহ হিরা, আমাদের সংযোগে মনে হয় কিছুটা সমস্যা হচ্ছে, আমরা শুনছিলাম কাতারের খবর, আমরা একটু দেশের খবর জানতে চাই। মিরপুরে রয়েছে সহকর্মী মুশফিকুর। মুশফিক, একটা বিষয় জানবো যে বাংলাদেশে তো আর্জেন্টিনা ব্রাজিলের যে চিরায়ত যে মজার একটা দ্বন্দ্ব সবসময় দেখি, এখন মাঠে আপনি আর্জেন্টিনার সমর্থকদের কষ্ট বেশি দেখছেন না ব্রাজিল সমর্থকদের আনন্দটা বেশি দেখছেন? অপলা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আব্দুল্লাহ হিরা কাতার থেকে যে কথাটা বলছিলেন যে আর্জেন্টাইন সমর্থকরা ভেঙে পড়েছেন, তারা মুষড়ে গেছেন, এবং কাতারে একটা দারুণ পরিবেশ বিরাজ করছে, আজকের ম্যাচটা আর্জেন্টিনা জেতার কথা ছিল, সেই জায়গায় বাংলাদেশের অবস্থাটাও কিন্তু ঠিক কাতারের মতোই। আপনি জানেন যে আজকে কাতার এবং সৌদি আরব এবং আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে বাংলাদেশ কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েছিল, যারা ব্রাজিল সমর্থন করেন তারা কিন্তু আজকে সৌদি আরবের সমর্থন নিয়েছিলেন, এবং কাতার আর্জেন্টাইনার যারা সমর্থক তারা তো ছিলেনই। আপনাকে বলতে চাই, আমি মিরপুরে রয়েছি 11 নম্বরে প্যারিস রোডে খেলার মাঠ এলাকায়, এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে, এবং এই মাঠটি দীর্ঘদিন বেদখল ছিল, সেই মাঠটিকে উদ্ধার করে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের মেয়র আতিকুল ইসলাম কিন্তু এই মাঠটিকে আজকে উদ্বোধন করেছেন এই খেলা দেখার জন্য। মাসব্যাপী এখানে খেলা দেখানো হবে এবং সেই খেলা উপভোগ করবেন এলাকার মানুষ, যদিও যারা আয়োজক তারা বলছেন এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এমন আয়োজনের পেছনে। আমার সঙ্গে রয়েছেন এখানে এই ওয়ার্ডের কমিশনার, ঢাকা সিটি কর্পোরেশন 3 নম্বর ওয়ার্ডের কমিশনার রয়েছেন মানিক ভাই, আমরা একটু তার কাছে জানতে চাইব যে আসলে এমন আয়োজনের কারণটা কি। আসলে এমন আয়োজনের কারণ হচ্ছে মাদক সন্ত্রাস এবং কিশোর গ্যাংকে না বলে আমরা একটা সামাজিক বন্ধন তৈরি করেছি। আজকে 3 নম্বর ওয়ার্ডের আবাল বৃদ্ধ বনিতা আমরা সবাই এই মাঠে একত্রিত হয়েছি এবং ঈদ আনন্দে মেতে ওয়ার্ল্ড কাপ খেলা দেখছি। এই খেলা দেখার মধ্য দিয়ে আজকে আমরা 3 নম্বর ওয়ার্ডবাসী আমাদের মাননীয় মেয়রকে এই জয়েন্ট স্ক্রিনে খেলা দেখার সৌভাগ্য করে দিয়েছেন, এই জন্য তাকে অভিনন্দন। ধন্যবাদ। আপনি তো জনপ্রতিনিধি এবং খেলা দেখলেন, সবার সঙ্গে একসঙ্গেই খেলা দেখেছেন, আপনার কি মনে হয়েছে আসলে আজকে ম্যাচটা কতটা উপভোগ্য হলো? আসলে আমাদের মনে হয়েছে যে আমরা কাতার স্টেডিয়ামে বসে এই খেলা দেখছি, আর আমরা অনেক আনন্দ করেছি, আমি আপনাকে বলেছি যে আমরা ঈদ আনন্দ করেছি। আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন অপলা জনপ্রতিনিধি বলছিলেন, আমরাও মাঠে যেটা দেখেছি এই জায়ান্ট স্ক্রিনের সামনে বসা দর্শকরা কিন্তু দুভাগে বিভক্ত ছিলেন, এবং যারা ব্রাজিল সমর্থন করেন তারা ছিলেন সৌদি আরব সমর্থক, আর যারা আর্জেন্টাইন সমর্থন করতেন তারা তো আর্জেন্টিনা সমর্থন করেছেন, এবং ম্যাচ শেষে কিন্তু উল্লাসের কমতি ছিল না পুরো মাঠটা জুড়ে, এবং এলাকাবাসীর সাথে কথা হয়েছে, এলাকাবাসীও জানিয়েছেন এমন আয়োজনটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য, বিশ্বকাপের দর্শকদের জন্য একটা বড় মাইলফলক হয়ে থাকবে। অপলা,
মুশফিক আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে আরো একবার কাতারে ঘুরে আসতে চাই। আব্দুল্লাহ হীরা আছেন আমাদের সাথে, আবারও চলে যাব তার কাছে। হীরা, জানাবেন সেখানকার পরিস্থিতি। অপলা, যেটা আমরা বলছিলাম যে আসলে আর্জেন্টাইন সমর্থকদের হতাশার দিন, সবচেয়ে তারা একটা আপসেটের শিকার হয়েছে। আমরা জানি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আর্জেন্টিনার সমর্থক, এবং যেমনটা আমরা পেয়েছি ক্রিকেটার কমেন্টেটর জেসি, আমাদের খুব পরিচিত মুখ, আমাদের স্ক্রিনেও কাজ করেন তিনি, তিনি এসেছিলেন আর্জেন্টিনা সৌদি আরবের ম্যাচ দেখতে। তিনি পুরো হতাশা নিয়ে মানে চোখ ঢেকে আছেন, কান্না অশ্রু জল বেরোচ্ছে, মানে কি করবেন। জেসি, আসলে ম্যাচ দেখে কি মানে কেন মনে হলো, মানে কেন হারলো মনে হলো? অ্যাকচুয়ালি দেখেন যে আর্জেন্টিনা আজকে আসলে ভালো খেলেনি, গোলকিপিং এর কথাও যদি বলি খুব একটা ভালো আমার কাছে লাগেনি। সেই হিসেবে সৌদি আরব এবং যে সৌদি আরবের গোলকিপার তিনি কিন্তু দারুণ গোলকিপিং করেছে, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে সৌদি ভালো খেলেই জিতেছে। আপসেট সেভাবে বলা যাবে না, নামের ভারে নিশ্চয়ই আর্জেন্টিনা বড় টিম, বাট সৌদি আরব নামের ভারে ছোট টিম হলেও কিন্তু আজকে ভালো। কিন্তু কোনোভাবেই তো মিলানো যায় না, আর্জেন্টিনা দল কিভাবে হারে? জেসি আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলাম যে কোনোভাবেই কিন্তু আর্জেন্টিনা দল সৌদির কাছে হারার কোনো সুযোগ ছিল না। পরিসংখ্যান যেটা বলছিল যে সৌদি আরব আলটিমেটলি অনেক মানে আর্জেন্টিনার বিপক্ষে অনেক পেছনে থাকা দল, কোনো পরিসংখ্যান কাজে লাগেনি। যেটি সৌদি আরব করে দেখিয়েছে সেটা বিশ্বের অন্যতম একটা অঘটন, যেটি আর্জেন্টিনা মেসির আর্জেন্টিনা তার শিকার হয়েছে, তার সমর্থকরা শিকার হয়েছে। আপনি ভাবুন যে এখানে কত আর্জেন্টাইন সমর্থক রয়েছে, 80,000 সমর্থকদের মধ্যে প্রায় 60,000 সমর্থক আর্জেন্টিনা। আমরা আসলে বুঝতে পারছি সেখানকার পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।